আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমিও ভালো আছি। ইদানিং আপনারা অনেক সাপোর্ট করতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের রিকোয়েস্টে এটা আমি আবারও সেট করে দেখাবো। গেল ভিডিওতে দেখছেন, এটা সেট করতে গিয়ে এটা অটোমেটিক্যালি পুড়ে যায়। এটা আজকে আমি আবার দেখাবো এটা কিভাবে সেট করেন। আর এটা আমি কিভাবে বানাইছি, এটা হচ্ছে একটা সুইচ বোর্ড, এটা সুইচ বোর্ড, এক সুইচের বোর্ড। এটা আপনারা কিনতে পাবেন 25 টাকা যে কোনো ইলেকট্রিক দোকানে। চলুন এটা আমি কিভাবে সেট করছি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পারতেছেন, এই পাশ দিয়ে ইন বের করছি, আমি ইনপুট বের করছি। আর এই পাশে দেখতেছেন এটা হচ্ছে আউটপুট। আপনারা সোলার দিয়ে যদি ব্যাটারি চার্জ করতে চান, এই মাথা যাবে হচ্ছে সোলারে, আর এই পাশে আসবে ব্যাটারি। ব্যাটারি কিন্তু ডাইরেক্ট কানেকশন কিন্তু করা যাবে না, ব্যাটারি ডাইরেক্ট কানেকশন করলে এটা কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এটা কিন্তু খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিন্তু কেউ বুঝতে পারবেন না। আপনারা এটা বানাতে হলে এটাকে কিনতে হবে। কিনার পরে আপনারা ব্লেড দিয়ে বা তাতালের মাধ্যম দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে তারপর এটা বসাবেন। বসানোর পরে আপনারা কি করবেন, আপনাদের প্রথম কাজ, আপনারা কিন্তু ভোল্ট এবং এম্পিয়ার দুটাই কিন্তু দেখবেন, যার কারণে হলুদ তার আর লাল তার এই দুটো আমরা এক করে দিব। তারপরে আমরা জানি কালো কালো কিন্তু একরকমই থাকে, তো আমরা কালো আর কালো এই দুটাও আমরা এক করে দিব। যেহেতু আমরা ভোল্ট এবং এম্পিয়ার দুটাই দেখব, সেহেতু আমরা এই দুটা আর এই দুটা এক করে দিব। আর এটা হচ্ছে লাল তার, এটা লাল মনে করে কেউ পজিটিভের সঙ্গে কানেকশন দিবেন না, এটা কিন্তু একটা কালো তার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ তার আর লাল তার এক করে দিয়েছি, কালো তার আর কালো তার এক করে দিয়েছি। এখন আমরা এটার সঙ্গে কানেক্ট করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি তার বের করে রেখেছি, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আমরা যদি সোলারের ভোল্টেজ এবং এম্পিয়ার যদি দেখতে চাই, তাহলে আমাদের ইনপুট যাবে হচ্ছে সোলারের সঙ্গে আর আউটপুট যাবে কন্ট্রোলারের সঙ্গে। আর আমরা যদি কোনো কিছু লোড যদি মাপতে চাই বা দেখতে চাই কত এম্পিয়ার খরচ হচ্ছে, তাহলে ইনপুট যাবে ব্যাটারির সঙ্গে আর আউটপুট যাবে আপনার সেই লোডের সঙ্গে, সেই লাইটের সঙ্গে বা সেই ফ্যানের সঙ্গে। আমরা প্রথমে কি করব, আমাদের এই প্লাস আর আমাদের এই দুইটা প্লাস এক করে দিব। আপনারা ভালো করে সোল্ডারিং করে নেবেন, আমি বোঝানোর স্বার্থে আমি ঠিক মতো লাগাচ্ছি না, আমি ভালো করে লাগিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো আমরা এই হলুদ তার লাল তার আমরা এই লালের সঙ্গে লাগিয়ে দিলাম। ইনপুটের মাইনাস আর এই মাইনাস আমরা এইখানে দেব। আপনারা দেখেন আমি কিন্তু ইনপুটের কালোর সঙ্গে এই কালো লাগাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না, পরবর্তী উল্টা পাল্টা লাগিয়ে পুড়িয়ে ফেলতে পারেন। তো সঠিক নিয়মে সঠিকভাবে দেখবেন। আমি কিন্তু ইনপুটের মাইনাসে এই দুইটা মাইনাসের সঙ্গে এই মাইনাসের সঙ্গে কিন্তু লাগিয়ে দিয়েছি, আর হলুদ আর লাল তার কিন্তু আমরা এই দুইটা লাল আউটপুট এবং ইনপুটের দুইটা লাল তারের সঙ্গে কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এইখানে আর একটা তার বাঁচলো, এটা হচ্ছে মাইনাস, এটা আমাদের আউটপুটের মাইনাসের সঙ্গে লাগিয়ে দেব। তো আমাদের কিন্তু কাজ শেষ। আপনারা ভালো করে দেখেন, এই পাশেরটা ইনপুট, এই পাশেরটা আউটপুট, এই দেখেন। আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি অবশ্যই আবার আপনাদের বুঝিয়ে দেব। এটা ইনপুট, এটা আউটপুট। এখন আপনারা এটা সুন্দর করে সোল্ডারিং করে টেপ দিয়ে লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পরে এটা আপনারা আটকে দিবেন, তাইলে আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা আপনারা দেখেন আমি এটা সেট করে নিয়েছি, সুন্দর করে তাতাল দিয়ে আপনারা এভাবে সেট করে নেবেন। আমি চলুন এবার আপনাদের কানেকশন করে দেখাই এটা ঠিক মতো চলছে কিনা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা 12 ভোল্টের লাইন বের করা আছে প্যানেল থেকে নিয়ে আসা। এটা আমি এখন আমার ইনপুটের সঙ্গে লাগাবো, প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস। এই দেখুন এটা কিন্তু চলছে। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট, এই আউটপুটের এই দুটা তার সোলারের কন্ট্রোলারে যদি আমি যদি লাগিয়ে দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু এম্পিয়ারটা শো করবে, বা কোনো লোডে যদি দেই তাহলে কিন্তু এখানে এম্পিয়ারটা শো করবে যে কত এম্পিয়ার খাচ্ছে। তো চলুন এটা সেট করে আপনাদের দেখাই। বন্ধুরা দেখেন আমি সেট করে দিছি, এটা আমার প্যানেলের সংযোগ, এটা আমার প্যানেলের সংযোগ। এখানে আমি ইনপুটে কানেকশন করছি, আর এখানে দেখতে পাচ্ছেন কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, কত ভোল্টে চার্জ হচ্ছে। আর এই পাশ দিয়ে দেখেন এটা হচ্ছে আমার কন্ট্রোলারের হচ্ছে প্লাস মাইনাস তার। এখান থেকে ভিতরে নিয়ে আমার এই যে কন্ট্রোলের সঙ্গে লাগাইছি, অবশ্যই এখানে কিন্তু লাগাতে হবে। ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে লাগালে কিন্তু আপনার এটা পুড়ে যাবে, তো আপনারা কন্ট্রোলের সঙ্গে লাগাবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এত তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন আশা করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট টাইম কি ভিডিও নিয়ে আসবো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।